আমাদের এলাকাটা একটা দ্বীপের মতো এলাকা, চতুর্দিকে নদী আর নদী, শুধু পানি আর পানি। খুব কষ্ট করে জীবন যাপন করতে হয়, এক জায়গায় যাইতে হইলে রোগীপত্র লইয়া খুব কষ্ট করে যাইতে হয়। আমার মাইয়াটার নাম ছিল মরিয়ম, দেখতে ও অনেক সুন্দর ফুটফুটে ছিল। বয়স ছিল 3-3.5 বছর। আজ থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা। ওর মাইয়াটা নিয়ে আমার খালা বাড়ি চলে গেছিল, কিছুক্ষণ পর দেখে যে আমার মাইয়াটা নাই। বলে যে আমার মাইয়া মনে হয় যে পানিটার মধ্যেই পড়ছে, পাশে একটা খাল ছিল, ওই খালের মধ্যে। তাই চিৎকার করানোর পর অনেক লোকজন যাইয়া এই বিড়ছে বিড়ছে করে আমার মাইয়াটা পানিতে গুনে উঠাইল। অতি তাড়াতাড়ি স্বাস্থ্যসেবায় নিতে পারলে বাঁচতে, মনে হয় যে মনের মধ্যে এটা আমার ধান্দা। কিন্তু আমার মাইয়েরা যে হাসপাতালে নিয়ে বাঁচাম এরমের কোনো ব্যবস্থা ছিল না, যার জন্যে অনেক সময় চিন্তা বাস্তনা করতে করতে না নিতে পারলে আমার হাতের উপরে মাইয়েরা মারা গেল। এলাকার অনেক মানুষই, শুধু আমার মাইয়াটাই না, অন্য অন্য জায়গায় গর্ভবতী মা আছে, অনেক গাছে গনে পড়ে, অনেক পানিতে পড়ে, যে তাড়াতাড়ি যে হাসপাতালে নেব এরকমের কোনো ব্যবস্থা নাই, বিদায়ই মারা যায়। যখন আমি শুনছি যে আইডিএলসি এর অভিযাত্রীতে বোটামূলক সার্ভে, আমি তখনই নিয়ত করছি যে আমি এই বোর্ডে চাকরি করব। সবসময়ের জন্যই আমার মনের মধ্যে থাকবে যেন আমি যেরকম হতভাগা হয়েছি, দুঃখদার হয়েছি, যেন অন্য কোনো মানুষের আর কষ্ট না পায়, এই জন্য আমি এই বোট অ্যাম্বুলেন্সে চাকরি করতে আসি। আমরা 24 ঘন্টার জন্য এই বোট অ্যাম্বুলেন্সে যারা আসি রেডি থাকি। যখনই ফোন আয়, ফোন আওয়ার লগে লগে আমরা রিসিভ করিয়া ওই জায়গায় স্থান মতো চলে যাই। চলে যাওয়ার পরই যেখানে কোনো যদি দূরত্ব হয় তাই একটু সময় লাগে, যেমন 20 মিনিট বা 25 মিনিটের মধ্যে আমরা এখন ভালো হাসপাতালে নিয়ে পৌঁছাই দিই। এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে অনেক সুযোগ সুবিধা আছে। আমাদের এলাকার মানুষ এই বোট অ্যাম্বুলেন্স পাইয়া অনেক খুশি, যে খুশির কোনো শেষ নাই, বেমালা খুশি।